বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করি সকলে ভালো আছেন। ইউ ড্রিম অ্যাকুয়ারিয়াম ফিশ ফ্রম বাংলাদেশের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সাধারণত আমার কাছে সকলে যে বিষয়টা বেশি জানতে চায় সে বিষয়টা নিয়ে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো বর্তমানে যেহেতু বাংলাদেশে শীতকাল চলে এসেছে, যদিও ওইভাবে ঠান্ডা শুরু হয়নি, কিছুদিনের মধ্যেই হয়তো বা ঠান্ডা শুরু হয়ে যাবে। তো আমার কাছে সকলে এখন যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা হলো যে এই শীতকালে আমরা কি মাছ ব্রিডিং অব্যাহত রাখবো নাকি আপাতত মাছ ব্রিডিংটা স্থগিত করে শীত যাওয়ার পরে পুনরায় আবার ফিশ ব্রিডিং শুরু করব। বিশেষ করে যেহেতু আমি ইদানিং ফাইটার মাছ নিয়ে বেশি ভিডিও করতেছি, তো ফাইটার মাছের বিষয়টা নিয়ে আমার কাছে সকলেই জানতে চায় যে শীতকালে ফাইটার মাছ ব্রিডিং করানো যাবে নাকি শীতকালে অফ রেখে শীতের পরে পুনরায় আবার ফাইটার ব্রিডিং শুরু করব। মানে আমি কি প্ল্যান করতেছি, কিভাবে কাজ করলে এই শীতকালটা আমরা খুব সুন্দরভাবে পার করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে ভিডিও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের মতামত বা আরও যদি কিছু জানতে চান সেটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রতি বছরের মতো যখন শীতের সময় এসে পড়ে, শীত আসবে আসবে এমন অবস্থা যখন আসে, আমি যে কাজটা করি আমার ফার্মের ছোট মাছের সংখ্যা তুলনামূলকভাবে একটু কমিয়ে দিয়ে বড় মাছের সংখ্যা তুলনামূলকভাবে একটু বাড়িয়ে দিই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু প্যারট ফিশ রেখেছি, যেহেতু মাছগুলো একটু বড় সাইজ, শীতে একটু সমস্যা কম হতে পারে সেই আশায় আর কি। তারপর এখানে দেখবেন যে কিছু চিকলেট আছে, একটু যেহেতু আমাদের অনেক হাউস আছে আমরা ছোটো মাছ তুলনাভাবে কমে ফেলতেছি, তাই বলে এই নয় যে আমি একবারে আমার যে মূল যে মাছগুলো গাপ্পি ফাইটার এগুলো পালা যে একবারে বাদ দিয়ে দিব তা না। তবে আমি এখানে কিছু টেকনিক অবলম্বন করব, কিছু পদ্ধতি অবলম্বন করব, সেটাই আপনাদেরকে আমি আস্তে আস্তে আমার ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু ফাইটার মাছ এখন বর্তমানে তুলনামূলকভাবে আমার কাছে একটু বেশি আছে, তো এটার যত্ন নিয়েও একটু টেনশনে আছি। তবে আশা করি সমস্যা কিছু নাই, মাছগুলোকে আলাদা করে দিব, শীতকালে ঢাকার ব্যবস্থা করব, এই বিষয়গুলো যদি একটু কেয়ার করি আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার ফাইটার মাছের নতুন সেট আপ। আমি যে কিছুদিন আগে বিড করেছি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, সেই ফাইটার মাছগুলোকে আমি দেখেন এই একটা সেট আপ করেছি আপনাদেরকে একটু। সেই ফাইটার মাছগুলোকে আমি এখন থেকে আলাদা করা শুরু করেছি। তো আমার ইচ্ছা আছে যে যেহেতু আমার জায়গা খুব কম, প্রত্যেকটা অ্যাকুয়ারিয়ামের কোনায় এভাবে একটি স্টিল দিয়ে বা একটা কাঁচ দিয়ে এখানে আমি আমার ফাইটার মাছগুলোকে এই যে এই বোতলগুলো দেখেন, এই বোতলগুলো এটা ঠিক বোতল না, একটা কৌটা, ঠিক আছে, নাড়ুর কৌটা, এটা আমাদের এলাকায় আমি পেয়েছি, তো যাদের কাছে ছিল দোকানদের কাছ থেকে আমি কিনে নিয়ে এসেছি। এই কৌটাগুলোকে এরকম প্রত্যেকটা অ্যাকুয়ারিয়ামের উপরে দিয়ে দিয়ে আমি যদি রাখি, আমি প্রায় হিসাব করে দেখেছি যে 50-60টা আমি কৌটা এখানে বসাতে পারবো। এরপরে এটা শেষ হলে আমি অন্য জায়গা খুঁজব, সেখানে আবার এরকম কৌটা বসিয়ে সেখানে আমি আমার যে ফাইটার মাছগুলো ছিল ব্রিড করিয়েছিলাম সেগুলোকে পুনরায় বসিয়ে দিব। তো এরকম আমি আরও অনেক বোতল রেডি করতেছি আপনাদেরকে যদি আমি দেখাই, যে আমার এখানে যে এই যে একোটাগুলো এটা আমি প্রথমে কিনে এনে এবার পানি দিয়ে রেখে দিই। আমার ঘরের মধ্যে আরও আছে, আমি আপনাদের দেখেন এই যে দেখবেন, এই যে দেখবেন এই যে কোটাগুলো, ঠিক আছে, এই তো এভাবে রাখা আছে। সব থেকে বড় বিষয় হলো এখানে আরও অনেক মাছ আছে, এই দেখেন প্রত্যেকটার মধ্যে একটা করে বোতলের মধ্যে আলাদা করে দেওয়া হয়েছে। তো বিষয় হলো যে এত মাছ এগুলো হয়তো বা শীতের মধ্যে সব সেল করতে পারি বা কিছু থেকেও যেতে পারে, আর যদিও সেল হয়ে যায় পুনরায় তো আবার আনবো। তো এই মাছগুলোকে আমি শীতে কিভাবে মেনটেন করব, আসলে মেনটেন বলতে কি, এই মাছগুলোকে আমি জাস্ট এভাবেই রেখে দিব, খাবার পরিমাণ মতো দিব, পানিটা একটু চেঞ্জ করব কম, ঠিক আছে, শীতে বেশি একটা পানি চেঞ্জ করব না, তাছাড়া একটু ভালো মানের খাবার দিব, মাঝে মধ্যে লাইভ ফুড খাওয়াবো। আর এই রুমটারও একটা বিষয় আছে, আমি যে রুমের মধ্যে মাছটা রাখি এই রুমটাও আমার শীতের মধ্যে খুব বেশি ঠান্ডা হয় না, বিশেষ একটা কারণ আছে। যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা এই বিষয়টা জানবেন যে আমি সবসময় বলি আমার এই যে রুমের সেট আপটা আপনাদের একটু দেখাই, ঠিক আছে, এখানে অনেকগুলো সেট আপ আছে, এখানে এই যে সব আসলে কাভার হচ্ছে না। তো আমার যে রুমের সেট আপটা আছে এই রুমটা দেখেন, আপনাদেরকে একটু খেয়াল করেন,
এই যে পাকের ঘর, ঠিক আছে, এই যে আমার পিছনে এটা পাকের ঘর, ঠিক আছে, এই যে পাকের ঘরের জানলা আপনাকে একটু ক্লিয়ার করে দেখাই, এই যে এখানে চুলা আছে। হ্যাঁ, তো শীতে যেটা হয় এখানে চুলাটা জ্বলে, সবসময় চুলা জ্বলে, আর এই রুমটা একদম আবদ্ধ, একটু বোঝা যাচ্ছে, এই যে একটা দরজা, দরজা ছাড়া এই রুমের মধ্যে বাতাস আসার আর কোনো অপশন নেই। তো যার কারণে আমার এই রুমের পানির টেম্পারেচার খুব কমে যায় না। তো আপনারা শীতকালে দেখবেন যে আপনাদের যে বাহিরে যে সেট আপগুলো সেখানে টেম্পারেচার কমতে কমতে 8, 10, 12 এমন চলে আসে, বাট আমার এই ঘরের মধ্যে পুরো শীতকালে টেম্পারেচার আপনার সর্বনিম্ন যদি নামে 18 থেকে 15 পর্যন্ত নামতে পারে, 15-তে কখনই আসবে না আমি শিওর, 18-র নিচে কখনো নামবে না। তো যার ফলে এই শীতকালে আমি এই ঘরের মধ্যে খুব স্বাচ্ছন্দ্যের সাথে মাছ পালন করতে পারি। আমাদের যাদের এরকম পাক ঘরের পাশে এরকম সেট আপ তৈরি করা সম্ভব, তারা চাইলে এটা করতে পারেন। আপনাদের দেখবেন যে শীতকালে মোটামুটি টেম্পারেচার ঠিক থাকবে, খুব স্বাচ্ছন্দ্যের সাথে আপনারা মাছ পালন করতে পারবেন। আর আমার অ্যাকোয়ারিয়ামে এখনও পর্যাপ্ত পরিমাণে ফিশ আছে, ঠিক আছে, যদিও তুলনামূলকভাবে শীতকে সামনে রেখে আমি আমার অ্যাকোয়ারিয়ামে মাছ কমিয়ে ফেলছি, তুলনামূলকভাবে, একবার যে কমিয়ে ফেলছি তা না, তুলনামূলকভাবে কমিয়েছি যাতে করে আমি শীতকালে মেনটেন করতে পারি। এখানে দেখেন যে মলি, প্লাটি, শর্টটেল এগুলা ভরপুর আছে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে মাছগুলো কত ছোট ছিল, এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে, সেলের উপযোগী প্রায় কাছাকাছি, হয়তো শীতের পরে আমি সবগুলো সেল করে দিতে পারবো। আসলে তাছাড়া আমি আরেকটা কাজ করেছিলাম শীতকে সামনে নিয়েই, যে আমি তো যেটা প্ল্যান করে রেখেছি যে শীত তো আসবে সামনে, তো আমি আরও 1 থেকে 1.5 মাস আগে ম্যাক্সিমাম মাছকে ব্রিড করে ফেলছি, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে একটু দেখেন এখানে যে ফাইটার মাছের যে বাচ্চার সাইজগুলো আপনাদেরকে যদি একটু দেখাই, এই দেখেন, এটা আমি আরও 2 মাস আগে ব্রিড করে ফেলছি, মানে একটা সাইজ চলে আসছে, ঠিক আছে। তো সাইজ আসার কারণে যে উপকারটা হয়েছে, এটা এখন আর ছোটো নাই, আমি এটাকে শীতে বড় করবো, শীতের পর বড় করে সেল করবো, এমন একটা প্ল্যানিং আমার কাছে আরও আছে। আপনি যদি দেখাই এখানেও দেখবেন, এটা একটু বড়, এটা তার আগে সেল মানে ব্রিডিং করানো, এগুলো সেল টেল করে অল্প কিছু রেখে দিয়েছিলাম, সেগুলো যে এখনও আছে, সুন্দর কোয়ালিটি, কালার দেখলেই আপনি বুঝতে পারবেন অনেক মাছ আছে। এটা হলো ব্লু কালার, হাফমুন, আমার কাছে যা দেখছেন সবই হাফমুন, এই দেখেন সুন্দর, ঠিক আছে। এই আসলে ধরা কঠিন, হাত দিয়ে আপনাদেরকে একটু নেট দিয়ে ধরতে পারলে দেখাইতে পারতাম, সুন্দর সুন্দর ব্লু কালার, রেড কালার, হোয়াইট কালার। এগুলো আমি যেটা করেছি যে শীত আসার আগেই আমি এগুলোকে ব্রিড করে একটা সাইজে নিয়ে এসেছি। ঘরের মধ্যে অনেক আছে, আপনারা যদি দেখেন এই যে এখানে আছে, এগুলো সব সুপার রেডের বেবি, এখানে আছে, এই যেখানে অনেক মাছ আছে, ঠিক আছে, এই যে সুপার রেড, তাছাড়া আরও আছে, এখানে আছে, ওইখানে আছে, তো এখানে আছে গাপ্পির বেবি, এখানে আছে ডাম্বোজেকের বেবি, কোবরা, তারপর এখানে ব্ল্যাক মেটাল, ঠিক আছে, এই যে অনেক বেবি আছে। মানে যে কাজটা আমি করেছি সেটা হলো যে তার আগেই এই মাছগুলোকে আমি সব বিক করে ফেলছি, তো এখন যেটা হয়েছে আমার মাছগুলো একটা সাইজ চলে এসেছে, ঠিক আছে, এবং আস্তে আস্তে ঠান্ডা আসতেছে, আস্তে আস্তে এটা একটু ঠান্ডা সহ্য করা এর মানে অভ্যাস হয়ে যাচ্ছে। অভ্যাস হয়ে যাওয়ার কারণে যেটা হবে যে আমি শীতকালে মাছগুলোকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে পালতে পারবো, যেহেতু যেমন দেখেন এখানে আরও আছে, যে এখানে আছে রেড মস্কোর বেবি আছে, এখানে ব্ল্যাক মস্কের বেবি আছে, মানে আমার কাছে যত মাছ আছে সবগুলোকে আমি শীত আসার আগেই বিট করে ফেলছি, বিট করে মোটামুটি একটা সাইজ চলে এসেছে। এখন যেটা হয়েছে যে এই মাছগুলোকে নিয়ে শীতে আমার খুব টেনশন কম থাকবে, বিকজ এই মাছগুলো একটা সাইজে চলে এসেছে, এটা এখন আমি খুব স্বাচ্ছন্দ্যের সাথে পালন করতে পারবো। তো এখনও তো অনেকে এমন আছেন যারা দেখা যাচ্ছে এখনও মাছ বিট করাতে পারেন নাই, বা আমি যে থিওরিটার কথা বললাম এটা আপনাদের পছন্দ হয়েছে, বাট এখন তো আপনাদের আর উপায় নেই, কারণ শীত অলরেডি চলে এসেছে। তো আপনার টেনশনের কিছু নয়, আপনারা এখন ব্রিড করতে পারেন, ব্রিডিং চালায় যান, যদি অতিরিক্ত ঠান্ডা হয়, বিশেষ করে যারা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে থাকেন তাদের তো অনেক ঠান্ডা হবে শীতে, মানে অনেক ঠান্ডা মানে অনেক ঠান্ডা, তো তাদের জন্য আসলে হিটার বেস্ট অপশন। আপনারা আপনাদের হাউসগুলোতে হিটার দিয়ে দেন, হিটার দেওয়ার পরে আপনারা সেখানে ব্রিড করেন, আর হিটার টেম্পারেচার আগেও বলছি এখনও বলতেছি, অবশ্যই আপনারা হিটারের টেম্পারেচার 24 থেকে 26 দিবেন, এটি পারফেক্ট, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, এটি আপনাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনারা ব্রিডিং চালিয়ে যাবেন, বিশেষ করে ফাইটার মাছ যারা ব্রিডিং করতে চান তাদের জন্য আমার একটা সুন্দর টেকনিক আছে, চলেন আপনাদের সেটা দেখ। এখন আপনাদের কাছে হলো একটা হিটার আছে, তো সেখানে আপনারা
যেটা করবেন যে আপনি 3-4 জোড়া ফাইটার মাছ ব্রিড করতে চান, তো এখন 3-4 জোড়া ফাইটার মাছ ব্রিডের জন্য তো আপনার 3-4টা হিটার লাগবে, সেখানে আপনি কি করবেন? সেখানে অপশনটা আমি আপনাদেরকে একটু দেখাই। ধরেন এটা আপনার একটা অ্যাকুরিয়াম, ঠিক আছে, আপনি এখানে এই পরিমাণ পানি দিলেন, দিয়ে এখানে একটা হিটার দিয়ে দিবেন। হিটার দেওয়ার পর এখানে আপনারা চিন্তা করেন যে আমি একটু দেখানোর চেষ্টা করি, এটার মধ্যে আপনারা কিন্তু 1টা 2টা 3টা বক্স দিতে পারেন, প্লাস্টিকের বক্স যেটার মধ্যে আমরা ব্রিডিং করি। যদি আমি ওই সেটআপটা কিছুদিন পর রেডি করব তখন আরও ডিটেলসে আপনাদেরকে বলবো। আপাতত একটা ধারণা দিচ্ছি, এটার মধ্যে একটা হিটার দিলেন আপনি, এটা এখানে আপনি 100 অর্ডার একটা হিটার দিলেন, দিয়ে আপনি 3টা বক্স বসলেন, 1টা 2টা 3টা বক্স বসিয়ে 3টা বক্সে পানি দিলে বক্স 3টা কিন্তু পানির নিচে চলে যাবে, জাস্ট মাথাটা উপরে থাকবে, বক্সের প্লাস্টিকের উপর অংশটা উপরে থাকবে। বাকি আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। যেমন ধরেন এই একটা বক্স আমি আনলাম, যদি আপনারা এর থেকে বড় বক্সে বিনি করেন, জাস্ট উদাহরণ, এটাকে প্রথমে পানি ভরার পর দেখেন এটা মাথাটা উপরে আছে, বাকি অংশটা কিন্তু এই যে পানির নিচে, ঠিক আছে, ওই দেখা যায় বাকি অংশটা পানির নিচে। তো এখানে যদি আপনারা এরকম 3টা বক্স ধরে এবার বসান বড় দেখে, আর এটা আরেকটু পানি কম দেবেন, এই যে যাতে উপরে বেশি অংশ থাকে, প্রয়োজনে আপনার চারদিকে ককশিট বেঁধে দিতে পারেন, ঠিক আছে। দিলে যেটা হবে, একটা হিটারে আপনি 3টা সেটআপ করতে পারবেন। আমার কথা আপনাদেরকে বোঝাতে পারছি কি না, একটা হিটার দিয়ে 3টা বক্স দিয়ে এভাবে যদি পানি দেন, বক্সের অর্ধেকের বেশি নিচে থাকবে, পানির নিচে থাকবে। তো যেতে হবে যে পানির বক্সের পানিটাও ওই এই পানির সাথে এই পানি টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে এখানে পানি যেমন আপনার ঠান্ডা হবে না, বক্সের ভিতরে পানিটাও ঠান্ডা হবে না। এতে করে আপনার যে কাজটা হবে, আপনি একটা হিটার দিয়ে এরকম একটা অ্যাকুরিয়ামের মধ্যে 3টা সেটআপ রেডি করে 3টা ব্রিডিং করতে পারবেন। বা আপনার যদি আরও বড় অ্যাকুরিয়াম হয় সেখানে আপনার আরও বেশি করতে পারবেন, যে একটা হিটার দিয়ে এরকম বড় একটা যদি অ্যাকুরিয়াম হয় বা এরকম বড় একটা অ্যাকুরিয়াম হয়, একটা হিটার দিয়ে আপনারা 5টা 7টা পর্যন্ত ব্রিডিং করতে পারবেন। পুরোপুরি বুঝাতে পেরেছি যে কিভাবে একটা হিটার দিয়ে আপনারা অনেকগুলো ব্রিডিং করতে পারবেন। আমি ডিসেম্বর মাসে আর ব্রিডিং করব না, কারণ ডিসেম্বরে আমি একটু বেড়াতে যাব বা ঘুরতে যাব, গ্রামের বাড়িতে যাব, যার কারণে আমি জানুয়ারিতে এসে ইনশাল্লাহ এই সেটআপগুলো কীভাবে রেডি করতে হয় সেটা নিয়ে ভিডিও করব। তো তখন আপনারা বিষয়টি আরও বুঝতে পারবেন। তাছাড়া শীতকালে যারা গাপ্পি মাছ ব্রিডিং করতে চান তাদের ব্যাপারটা বলি একটু আপনাকে একটু। এই দেখেন, এগুলো হলো গাপ্পি সেটআপ আমার, ঠিক আছে, এখানে প্রচুর বাচ্চা আছে। যদি আমি আপনাদেরকে বলছি যে আমি আগে ব্রিডিং করে ফেলছি, যার কারণে এর মধ্যে মাছ সব অলরেডি বড় হয়ে গেছে। তো আপনারা শীতকালে এই ধরনের সেটআপ তৈরি করে ডাকুইট দিয়ে ঢেকে দিবেন। এই যে প্লান্টসটার নাম হলো ডাকুইট, ঠিক আছে, এই প্লান্টসটার নাম ডাকুইট। আমি প্রত্যেকটা ট্যাঙ্কে দেখেন অলরেডি ডাকুইট দিয়ে আমি ঢেকে ফেলেছি। এই যে এটার নাম ডাকুইট, যেটা অ্যাকুরিয়ামের উপর ভাসে, এটা দিয়ে আমার আলহামদুলিল্লাহ আমার সব মাছের বাচ্চা বড় হয়ে গেছে, ঠিক আছে। আমি আরও 1-1.5 মাস আগে বিট করছি, যাতে আমার মাছগুলো একটা সাইজ চলে আসে অলরেডি। তো আমার সবগুলো ট্যাঙ্কি দেখবেন প্রচুর পরিমাণ বাচ্চা আছে, এবং সবগুলো বাচ্চা একটা সাইজ চলে আসছে। তো শীতকালে আমি এদেরকে নিয়ে আর তেমন একটা টেনশনে পড়বো না। তারপর বলা যায় না, যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে বা বিপদে পড়তেও পারি, তারপর রিস্ক নিয়ে করতে হয়, যেহেতু আমি আমার দেখেন এখানে জাস্ট এইটুকু জায়গার মধ্যে, দেখেন আমার এইটুকু জায়গার মধ্যে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 প্রায় 16-17টা সেটআপ, এবং প্রত্যেকটা ছোটো ছোটো, যেহেতু আমার জায়গা কম, এখন 16-17টা হিটার তো দেওয়া সম্ভব না, তাই না। তারপর আমি 2-1টার মধ্যে হিটার দিই, খুবই অল্প পরিমাণে, যেখানে আমার মনে হয় যে অতিরিক্ত ঠান্ডা, আর যদি দেখি যে ফাইনালি বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তখন এই মাছগুলোকে আমি ভিতরে নিয়ে যাব। ভিতরে নিয়ে আমার রুমটার কথা আপনাদেরকে বললাম, সেখানে পরিমাণ মানে তুলনামূলকভাবে ঠান্ডা কম হয়, সেখানে নিয়ে রাখবো। রাখার পরে আবার যখন ঠান্ডা, তো আমাদের দেশে আসলে 10-15 দিনের বেশি কঠিন ঠান্ডাটা পড়ে না। আর আমার এই জায়গাটায় যে আমি ঢাকার ব্যবস্থা করছি, এই যে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, এই যে ত্রিপল দেওয়া আছে, ত্রিপলটা দিয়ে আমি সুন্দর করে যে আমার সেটআপটা ঢেকে দিই, ঠিক আছে, এই যে আমার সেটআপটা ঢাকা হয়ে গেলো। রাতের বেলা এভাবে ঢেকে রাখি, ঠিক আছে, ঢেকে রাখলে যেটা হবে এই যে সুন্দরভাবে ঢেকা। তারপর দেখেন এখানে এই যে সেটআপ, এখানে এই যে ঢাকার ব্যবস্থা আছে, ঠিক আছে, ত্রিপল আছে। তো শীতকালে আমি এবার ঢেকে দিব, সারা ঢাকা থাকবে, যদি সকালে রোদ যখন উঠবে তখন আমি আর ঢাকনা খুলে দিব। এভাবে করলে দেখা যাচ্ছে আমার ট্যাঙ্কগুলো মোটামুটি নিরাপদে থাকে। তারপরও যারা ঢাকার বাইরে থাকেন, যাদের বা ঢাকার মধ্যেও যাদের ঘরে ঠান্ডা বেশি, তাদের যে জন্য আমি বারবার বলছি, আপনারা অবশ্যই হিটার ব্যবহার করবেন। ঠান্ডার মধ্যে হিটারের বিকল্প আর কিছুই নেই। খাবার, মাছের খাবার শীতকালে এবং হাউজে পানি পরিবর্তন নিয়ে কিছু কথা বলে ভিডিওটা শেষ করবো, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আমি খাবার নিয়েছি, মাছে কিছু খাবার দিব, সেটা আপনাদের দেখাবো, সাথে খাবার নিয়ে কিছু কথা বলবো। শীতকালে আপনারা কীভাবে মাছের খাবারগুলো দিবেন এই বিষয়গুলো বিস্তারিত জানবো। তো আমরা চলে যাই কিছু ফিশ, গোল্ডফিশকে দিয়ে শুরু করি, কারণ গোল্ডফিশকে খাবার দেওয়াটা যে একটা সৌন্দর্য, আমার এখানে অনেকেই আসে শুধুমাত্র গোল্ডফিশের খাবার দেওয়ার জন্য, অনেক ছোটো ছেলে পেলেরা আছে,
এই দেখেন গোলফিশের খাবার দিলে সব উপরে চলে আসবে, এটা দেখতে আসলে বেশি সুন্দর। আর খাবার একটা আওয়াজ হয় জানেন, এই জিনিসটা সবচেয়ে মজা লাগে। দেখেন তো আওয়াজটা শুনতে পারছেন কিনা, আমি আরো কিছু খাবার দিই। এদের একটু খাবার বেশি দেওয়া লাগে কারণ অনেক মাছ। এই দেখেন আরো কিছু খাবার দিব। তো খাবার একটা আওয়াজ হয়, সে আওয়াজটা শুনতে অনেক ভালো লাগে, সেটাই আপনাদেরকে শোনার চেষ্টা করছিলাম, হয়তো শুনতে পারছেন। ঠিক আছে, তো গোল্ডফিশ মাছটা অনেক শখের মাছ আমার। ঠিক আছে, আমি সবসময় আমার ফার্মে গোল্ডফিশ রাখি, যদি আমি গোল্ডফিশ ব্রিড করি না বা ওইভাবে সেলও করি না, আমার শখের জন্য আমি রাখি। আমার খুব পছন্দের গোল্ডফিশ মাছ, আর রঙিন মাছ বলতে গোল্ডফিশের উপর রং অন্য কোনো মাছ। খাবারের যে বিষয়টা আর একটু বলি, যে শীতকালে মাছকে একটু তুলনামূলকভাবে কম খাবার দিবেন। ঠিক আছে, কারণ শীতকালে মাছ অন্য সময় তুলনায় একটু কম খাবে, তখনই এদেরকে শীতকালে বেশি খাবার দিবেন না, পরিমাণ মতো দিবেন, না হলে দেখা যাচ্ছে অনেক সময় খাবার নিচে জমে থেকে খাবার নষ্ট হবে, আর খাবার নষ্ট হলে আপনার এই করে পানি নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ মারা যাবে। তো শীতকালে সবসময় চেষ্টা করবেন পরিমাণ মতো খাবার দিতে, হাই প্রোটিন খাবার দিতে, ভালো মানের ভালো কোয়ালিটি যে সকল খাবার আছে আমাদের কাছে আপনারা সবসময় পাবেন, ভালো কোয়ালিটি খাবারগুলো খাওয়াবেন। এতে করে শীতকালে মাছ পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে, দেখবেন যে মাছগুলো সহজে মারা যাবে না, সুস্থ থাকবে। আর সব থেকে বড় বিষয় হলো শীতকালে মাছকে কম খাওয়াবেন, ওরা খুব কম খাবে শীতের কারণে, ওদের খাবার হজম হতে সময় বেশি লাগবে, যার কারণে ওরা খাবেও কম, বা শীতে দেখবেন যে অধিকাংশ সময় তারা পানির নিচের অংশে বসে থাকবে। অতএব আপনারা শীতকালে বেশি খাবার দেবেন না, যদি হিটার দেন তাহলে আর এটা শীতকাল থাকবে না, ওটা স্বাভাবিক নিয়মই আপনারা তখন পালবেন। বাট যাদের অনেক হাউজ আছে হিটার দিতে চাচ্ছে না বা পারতেছেন না, তাদের জন্য ওই ডাকুইট দিয়ে ঢেকে দিবেন, আর খাবারের পরিমাণ কম দিবেন, পানি খুব একটা পরিবর্তন করবেন না। আপনারা যেটা করবেন কিছুদিন পর পর নতুন পানি অ্যাড করে দিবেন। ঠিক আছে, আপনারা প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে 5 লিটার করে পানি অ্যাড করে দিবেন, যাদের অ্যাকুরিয়াম বেশি ছোট 1 লিটার করে দিবেন, আরও বড় অ্যাকুরিয়াম যাদের তারা 10 লিটার করে দিবেন। এভাবে আপনারা যেটা করার পর পানি অ্যাড করে দিবেন, পানি বেশি একটা পরিবর্তন করবেন না, আর পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন, অতিরিক্ত দিবেন না। ঠিক আছে, অনেকে আবার কমের কথা বললে এত কম দিবে যে পরে মাছের খাবারই হবে না, কম পড়ে যাবে, এটা করবেন না, বাট অতিরিক্ত দিবেন না। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে দিবেন, তাহলেই ঠিক মতো হবে। আর তাছাড়া ফাইটার মাছেরও খাবার দিতে হবে। এখন এটা হলো আমার ফাইটার মাছের ড্রাই ফুড, এটার নাম হলো আপনার টিডলার। এটা দেখবেন যে ফেসবুকে অনেকেই সেল করে, আমার কাছেও আসে, আপনার চাইলে আমার ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হলো আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেই নাম ইউড্রিম, আপনারা ফেসবুকে গিয়ে ইউড্রিম লিখে সার্চ করলে আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, সেখানে আপনারা এই করে আমি সব কিছুই পেয়ে যাবেন। তো এই যে ফাইটার মাছকে খাবার দিচ্ছি, ফাইটার মাছ আপনাদের খাবার বেশি মনে হতে পারে, বাট বেশি না, এখানে অনেক মাছ আছে, একটু ঠান্ডার কারণে মাছগুলো অ্যাক্টিভ কম হয়ে যায়। ঠিক আছে, আবার যখন রোদ পায় আবার আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যায়। এছাড়া আমার এখানে যে ব্লু ফাইটারগুলো আছে সবাইকে দিতে হবে খাবার, মাঝে মধ্যে লাইফ ফুড দিবেন শীতকালে ফাইটার মাছকে, লাইফ ফুড দিলে মাছগুলো বেশি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তো আসলে ভিডিওটা অনেক বড় করে ফেলছি আজকে, আরও অনেক কথা বাকি থেকে যায়। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও শেষে মনে হয় আয় হায় আরও তো অনেক বাকি থেকে গেল, মানে এটা হয়েছে কি যে প্রত্যেকদিন কী কী করতেছি, এটা নিয়ে যদি প্রত্যেকদিন ভিডিও করা যায় তাহলে মনে হয় ঠিক মতো হয়। যাই হোক, এখন একটু ব্যস্ত আছি, ব্যস্ততা কমে গেলে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, শীতকালে ভালো কাটাবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।